What's up, good people? কেমন আছেন সবাই? Hope সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের এই ব্লগটা করতেছি আমার স্টিকার মড নিয়ে। হ্যান্ড আপনারা এতক্ষণ আমার এই বাইকটার কিছু সিনেমেটিক ভিউ দেখছেন স্টিকার মডিফিকেশনের। সো গত বুধবারে আমি বাইকে কিছু স্টিকার মডও করছি। আমার কার্বন স্টিকারগুলো অনেক পছন্দ, তো বাইকের বেশ কিছু পার্টে আমি কার্বন স্টিকার করাইছি। বেশ কিছু পার্টে বলতে আমার পেছনে গ্র্যাবরেলের এখানে একটু স্ক্র্যাচ পড়ছিল, তো ওইটা ঢাকার জন্য মূলত এই আইডিয়াটা আসছিল মাথায়। তো গ্র্যাবরেল অ্যান্ড গ্র্যাবরেলের নিচের যে পার্টটা ওইটা সহ আমি দুই সাইডেই কার্বন করে ফেলছি। আর একদম ফ্রন্টে যেই হেডলাইট মাস্কটা আছে এই মাস্কটা পুরোটা কার্বন করছি। বাট আমার কাছে হেডলাইট মাস্কটা কার্বন করার পরে ওইটা খুব একটা ভালো লাগতেছে না, বাট বাকি দুইটা ঠিক আছে। তো এই স্টিকার মডটা করতে আমার খরচ পড়ছে 800 টাকা, যদিও একটু ডিসকাউন্ট আমি পাইছি হৃদয় ভাইয়ের পরিচিত ছিল বলে। সেক্ষেত্রে আপনাদেরকে ওই ডিসকাউন্টটা নাও দিতে পারে, আপনারা হয়তো 800 টাকার মধ্যেই এই স্টিকার মডটা করে ফেলতে পারবেন। আর আজকে আমার ভিডিও করার সময় কিছুটা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে ক্যামেরার। কারণটা হলো আমার গত একদিন দুই দিন আগে রাত্রেবেলা আমার হেলমেটটা হাত থেকে পড়ে গেছিলো, তারপর যে মাউন্টটা করে রাখছিলাম সেটা গেছিলো ভেঙে। তো নতুন করে গতকালকে রাত্রে আবার মাউন্ট করছি, অ্যান্ড যার জন্য দেখতেছি সকালবেলা এসে যে ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা সামনের ভিউ কম দেখতে পাচ্ছেন আর আমার বাইকটাকে একটু বেশি দেখতে পারতেছেন, ট্যাঙ্ক পর্যন্ত দেখা যাইতেছে। সো ইনশাল্লাহ এটা একটু পরে ঠিক হয়ে যাবে, কারণ যাচ্ছি এখন মটো অটোতে, মটো অটোতে গিয়ে নতুন করে আবার একটা মাউন্ট কিনবো। সো চলেন যেই ফুটেজগুলো নিয়েছিলাম স্টিকার মডিফিকেশনের সময় সেগুলো একটু দেখে আসি। তো এই ছিল আমার স্টিকার মডিফিকেশনের কিছু ফুটেজ যেটা গত বুধবারে বংশালে নেওয়া হয়েছিল। অ্যান্ড অনেকেই কমেন্ট করেন আমার ট্যাঙ্কের ওপরে যে কার্বন স্টিকারটা করা এটা কোথা থেকে করছিলাম। তো প্রথমবার যখন করি তখন করছিলাম টু হুইলার থেকে, তখন গত এক বছর আগে এটার জন্য চার্জ নিয়েছিল 200 টাকা, বাট এখন একটু বেশি নিতে পারে কারণ এখন সব কিছুরই দাম বেশি। সো সেক্ষেত্রে আপনি 200 থেকে 250 টাকা বাজেট করতে পারেন এটার জন্য। আর এখন যেই সম্পূর্ণ মডিফিকেশনটা দেখলেন আপনার স্টিকারের, চারটা পার্ট করা হয়েছে টোটাল, এই চারটা পার্টের জন্য উনি চার্জ করছে 800 টাকা। তো ওনার শপের অ্যাড্রেসটা দেওয়া আছে, এটা হচ্ছে বংশালের হৃদয় ভাইয়ের যে দোকানটা, হৃদয় ভাইয়ের দোকানের ঠিক 3 থেকে 4টা দোকান আগে। সো আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন একটা ভিডিওতে। অ্যান্ড এই ভিডিওটার যদি কোনো একটা পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিবেন একটা লাইক, অ্যান্ড যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সো দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন একটা ভিডিওতে। যতক্ষণ না আমি আমার পরবর্তী নতুন ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, তার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা সবাই থাকবো সুস্থ এবং ভালো। ওয়ার্ক হার্ড, হ্যাভ ফান, peace.